পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত সাকারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বাঁকুড়া বর্ধমান রোডের ধারে থাকা বস্তিবাড়িগুলি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ মাধ্যমে এই খবর প্রচারিত হওয়ার পরেই এলাকা পরিদর্শনে এলেন সাকারি এক নম্বর অঞ্চল সভাপতি এবং উপপ্রধান শেখ জাহাঙ্গীর। যে ব্যক্তির ঘরবাড়ি পুড়ে গিয়েছে তিনি সাকারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রান্নাবান্না সহ কেয়ারটেকারের কাজ করেন। তার বাড়িতে যা কিছু ছিল সোনাদানা থেকে শুরু করে টাকা পয়সা এমনকি খাদ্য সামগ্রী সবটাই গ্রাস করেছে আগুন। তাই বুধবার সাকারি এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধানের উদ্যোগে এবং তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় চাল, আলু, পেঁয়াজ, মুসুর ডাল, তেল, মুড়ি সহ নগদ কিছু টাকা সাকারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কেয়ারটেকারের হাতে তুলে দেন। ওই মহিলা পিডব্লিউডি রাস্তার ধারে বসবাস করতেন, তার নিজস্ব জায়গা বলতে কিছুই নেই। ব্লক সভাপতি ও বিডিওর কাছে বিষয়টি উপস্থাপন করে ভূমিহীন ওই মহিলাকে যাতে কিছুটা জায়গা প্রদান করে একটি বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় সেই আশ্বাসই দিলেন সাকারি এক নম্বর অঞ্চল সভাপতি তথা উপপ্রধান শেখ জাহাঙ্গীর। আজকে সাকারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে আমাদের এই যে বাঁকুড়া বর্ধমান বাঁকুড়া যে রোড আছে সেই রোডের ওপরই কয়েকটা বস্তি বাড়ি আছে। তো আমি খবরে দেখলাম যে কালকে বেলা 12টার সময় ওই বস্তিতে আগুন লেগে যায় এবং বাড়িটি একদম ধূলিসাৎ হয়ে যায়। তো সেই খবর পেয়ে আজকে এখানে আমি ওনাদের পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে এসেছি এবং এসে দেখি যিনার বাড়িটা পুড়েছে তিনি আমারই সাকারি এক নম্বর পঞ্চায়েতের মাসি, তিনি রান্নাবান্না কেয়ারটেকারের কাজ করেন। এসে দেখলাম বাড়িতে যেসব টাকা পয়সা ছিল, কিছু সোনাদানাও ছিল, চাল ডাল আলু পেঁয়াজ যা ছিল সবই পুরো ছাই হয়ে গেছে। কি নিয়েছিলাম তা আমরা ওই সাকারি এক নম্বর পঞ্চায়েতের উদ্যোগে এবং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, আপনারা সবাই জানেন আমাদের দিদি বারবার বলেন উন্নয়নের সাথে মানুষের পাশে, সেই কারণে আমরা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা কিছু চাল, আলু, পেঁয়াজ, মুসুর ডাল, তেল, মুড়ি এবং কিছু নগদ টাকা মাসিকে দিয়ে একটু সাহায্য করলাম। আগামী দিনে কি করবেন এই যে ঘর? আগামী দিনে দেখুন এখন যা পরিস্থিতি, যে ইনার জীবনের তো কোনো মূল্যই নেই দেখছি। এই যে পিডাব্লিউর ধারে বসবাস করছে, নিজস্ব জায়গা নেই, বসত বাড়ি নেই। তো আমরা ইমিডিয়েট আমাদের ব্লক সভাপতি এবং বিডিও সাহেবকে জানাবো বিষয়টা, যিনি ভূমিহীন মানুষ ইনাকে একটু পাট্টা জায়গা দিয়ে পাট্টা করে দিয়ে ইনার একটা যদি ঘরের ব্যবস্থা করে দিয়ে আমরা সেটা অবশ্যই করে দেব, এটাই বলে গেলাম। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।